সৃষ্টিকর্তা মহান, আমি বাদলচন্দ্র সরকার, সিনিয়র শিক্ষক, রাজহাট পাইলট উচ্চ বিদ্যালয়, অনলাইন স্কুল রাজহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে, শ্রেণী দশম, বিষয় জীববিজ্ঞান। আজকে আলোচনা হবে একাদশ অধ্যায়, পাঠ হচ্ছে এইডস নিয়ে। সারা বিশ্বে অনেক রোগ প্রাদুর্ভাব হয়েছে, যেমন বর্তমান করোনা ভাইরাস, এরকম এই এইডস একটি মারাত্মক রোগ, এটা মরণব্যাধি রোগ। এই এইডসটা পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনি ডিফেন্সি সিন্ড্রোম। এই যে এই শব্দগুলোর আদি অক্ষর এ, আই, ডি এবং এস নিয়ে এইডস রোগের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে, শব্দগুলোর আদি অক্ষর নিয়ে এইডস রোগের সৃষ্টি হয়েছে। ইউনাইটেড সংস্থা অনুযায়ী সারা বিশ্বে প্রায় 2 কোটি 30 লক্ষ লোক এই এইডস রোগে আক্রান্ত হয়েছে, তার মধ্যে 40% হচ্ছে নারী, বাকি পুরুষ। এই যে এইডস, এটা মানুষের শরীরে এইচআইভি নামে একবার ভাইরাস আছে, খুব শক্তিশালী ভাইরাস। এই ভাইরাস, এই এইচআইভি ভাইরাস, এতে হচ্ছে হিউম্যান ইমিউনি ডিফেন্সি ভাইরাস। এই ভাইরাসটি মানুষের শরীরে শ্বেত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে, করার পরে শ্বেত রক্তকণিকা কোষের ক্ষতি সাধন করে, এমনকি মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা হ্রাস করে ফেলে দেয়। যার ফলে যেহেতু এই এইডস রোগের এখন পর্যন্ত কোনো আবিষ্কার হয়নি, এই প্রতিরোধক ঔষধ, যার ফলে এইডসকে আমরা মরণব্যাধি বলে পরিচিত। বর্তমানে এই রোগটি 1981 সালে সর্বপ্রথম আমেরিকায় আবিষ্কৃত হয়েছে এবং আস্তে আস্তেই এইডস রোগটি সারা বিশ্বে বর্তমান 193টির মধ্যে 164টি দেশে আক্রান্ত হয়েছে। তা আমরা এই যে এইচআইভি, যে এটা মরণব্যাধি, অর্থাৎ এইডস একটি মরণব্যাধি, এই ব্যাধিটিকে আমরা কীভাবে নিবারণ করব, বা আমরা এই রোগ থেকে আমরা নিবৃত্তি পাব, এবং এই ভাইরাসটা যে কী ধরনের দেখতে সেটা আমি একটু চিত্রে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। তোমরা দেখো একটু, দেখো এখানে এই এইচআইভি গঠন, এটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি, অণুবীক্ষণ যন্ত্রে সুন্দর দেখা যাবে। অর্থাৎ এইডস আক্রান্ত রোগীর শরীরে রক্ত নিয়ে যদি আমরা এই এইচআইভির গঠনটা আমরা দেখতে পাই, তাহলে ঠিক এইরকম, ঠিক করোনা ভাইরাসের এই মতন এই আকৃতিটি। এখানে দেখো, দেখা যাচ্ছে যে রিভার্স ট্রান্সক্রিপ্টিস, এই এখানে গ্লাইকোপ্রোটিন, তারপরে আরএনএ আছে, আরএনএ আছে রাইবোনিউক্লিক অ্যাসিড, আর ক্যাপসিড আছে, এখানে আছে GP441, GP120, আর একটা রয়েছে ফসফোলিপিড লেয়ার। এই কয়েকটি অংশ নিয়ে এই এইচআইভি এটা গঠিত। এই এইচআইভি যে মানুষের শরীরে অনির্দিষ্টকাল, অর্থাৎ প্রায় অনেক দিন পর্যন্ত সুপ্ত অবস্থায়, প্রায় 6 মাস পর্যন্ত সুপ্ত অবস্থায় এর কোনো লক্ষণ প্রকাশ পাওয়া যায় না, তাহলে আমরা চিন্তা করব যে কার এইচআইভি হয়েছে, বা অর্থাৎ এইডস কার রোগাক্রান্ত হয়েছে। এটা অত্যন্ত মানে জটিল আর কি, যেহেতু এই রোগটি 6 মাস পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। তা আমরা এখন আমরা জানতে পারবো যে ভাইরাসের গঠন থেকে কি আমরা এই যে এইচআইভি যে মানুষের শরীরে যে আক্রান্তিত হয়ে মানুষ যে মরণবিধিতে আক্রান্ত হয়, যার কোনো ওষুধ এখন আবিষ্কৃত হয়নি, তাহলে নিশ্চয়ই এই এইডসের কারণ কীভাবে আমাদের শরীরটা সংক্রামিত হচ্ছে সেটাই আমি এখন তোমার আলোচনা করতেছি, উপস্থাপন করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই আলোচনাটা শুনলেই বুঝতে পারবে যে সত্যিকারে কীভাবে এইডসটা মানুষের শরীরে আক্রান্তিত হয়। প্রথমে এইডস যে আছে, এর কারণ হচ্ছে, এর কারণ
বিভিন্ন রয়েছে, কারণগুলো বিভিন্ন রয়েছে। এক নম্বর কারণ দেওয়া যায় যে এইডস আক্রান্ত বাবা বা মা অবৈধ যৌন মিলনের ফলে বা অনিরাপদ যৌন মিলনের কারণে এই রোগটি সংঘটিত হয়। যদি কোনো বাবা বা মা যদি এইডস আক্রান্ত থাকে, সেই বাবা বা মা অবৈধভাবে অনিরাপদভাবে যদি যৌন মিলন করে, তাহলে সুস্থ বাবা বা মায়ের কাছে এই সেই এইডসতে সে আক্রান্ত হবে। দ্বিতীয়ত আরও পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে মনে করো দুর্ঘটনাজনিত রক্তক্ষরণ, প্রসবজনিত রক্তক্ষরণ, ক্যান্সারজনিত রক্ত সঞ্চালন ইত্যাদি যদি রোগীর মধ্যে যদি আমরা রক্ত প্রদান করি বা রক্ত দেই বা রক্ত পরিসঞ্চালন করি, সেই রক্ত যদি এইডস রোগীর নিয়ে ওই রোগীকে দেওয়া হয়, তাহলে ওই রোগীটাও এই যে যে প্রসব সন্তান যে সন্তানজনিত যে রোগীর কাছে যদি এটা রক্ত পরিচালন করা যায়, দুর্ঘটনাজনিত রক্তক্ষরণ রোগীর কাছে যদি এই এইডস এই রক্ত পরিচালন করা যায়, তাহলে ওই রোগীগুলো কী হবে, এইডস আক্রান্ত হয়ে যাবে। আরও কারণ রয়েছে, যেমন আমরা সাধারণত বাজারে সেলুনে বসি, সেখানে বিভিন্ন ধরনের রোগ মানে মানুষ সেখানে দাড়ি চুল শেভ করে, এখন ওই এইডস আক্রান্ত রুগী যদি ওই সেলুনে বসে দাড়ি শেভ বা চুল কেটে যায়, নাপিত যদি ওই ব্লেড বা ওই খুঁট দিয়ে বা ওই কাশি দিয়ে সুস্থ একটা মানুষকে যদি দাড়ি বা চুল শেভ করে দেয়, তাহলে ওই সুস্থ মানুষটিও এইডস রোগে আক্রান্ত হবে। আরও একটি আছে তিন নম্বর কারণ, যে কোনো মা যদি এইডস আক্রান্ত হয়ে থাকে, তার গর্ভে যদি সন্তান আসে, সেই সন্তানটিও এইডস আক্রান্ত হয়ে যাবে। তারপর কোনো মায়ের যদি শিশু ওই এইডস আক্রান্ত মায়ের দুগ্ধ যদি পান করে শিশুটি, তাহলে ওই শিশুটিও এইডস আক্রান্ত হয়ে যাবে। আরও পয়েন্ট আছে, লাস্ট পয়েন্ট একটা আছে যে এইডস আক্রান্ত রুগীর যদি কোনো অঙ্গ অন্য কোনো সুস্থ মানুষের মানে তার অসুস্থতার জন্য যদি কোনো অঙ্গে যদি এই এইডস আক্রান্ত রুগীর যদি কোনো অঙ্গ প্রতিস্থাপন করা যায়, তাহলে সেই লোকটিও সুস্থ লোকটিও এইডস রোগে আক্রান্ত হবে। আরও আছে যেমন বীর্য, এইডস রোগীর বীর্য, লালা, তারপরে মায়েদের যোনি রস, এইগুলো যদি সুস্থ মানুষের মধ্যে প্রতিস্থাপিত হয়, তাহলে সেই সুস্থ মানুষটিও এইডস রোগে আক্রান্ত হয়ে যাবে। তো যেহেতু এইডসটা হচ্ছে একটা মরণব্যাধি, এখনও বিশ্বে এই এইডসের কোনো প্রতিরোধক ওষুধ বাইর হয় নাই, তাহলে নিশ্চিত বলা যায় যে এইডস একটি মরণব্যাধি। এখান থেকে তোমরা এই এইডস থেকে জানতে পারলে যে এইডসটা কী, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিন্ড্রোম, এর আদি অক্ষর এ, আই, ডি, এস নিয়ে হচ্ছে এইডস, এবং এটা এইচআইভি একটা শক্তিশালী ভাইরাস, এটা মানুষের শরীরে প্রবেশ করে শ্বেত রক্ত প্রথমে শ্বেত রক্তকণিকেই কোষের আক্রান্ত করে ফেলায় এবং রুগীকে আস্তে আস্তে দুর্বল করে দেয়। যেহেতু এইডস এটা অনির্দিষ্ট মানে অনেকদিন পর্যন্ত সুপ্ত অবস্থা থাকে, প্রকাশ পায় না, যার ফলে এই রুগীটি সবখানে চলাচল করে। এর কারণে যদি আমরা কোনো বাবা মা যদি আক্রান্ত হয়ে অবৈধ মিলামেশা করে যৌন মিলন ঘটায়, তাহলে অবশ্যই তাদের মধ্যে হয়ে যায়। সুতরাং আমাদের যে এই কারণগুলো যদি আমরা সত্যিকারে মনে প্রাণে শুনি জানি,
এবং এগুলিকে যদি আমরা এই কাজগুলো থেকে এই কারণগুলো থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে অবশ্যই আমাদের এই এইডস রোগ থেকে আমরা চিরদিনের জন্য মুক্ত থাকব। তাহলে যাতে তোমরা এই যে এইডসের যে কারণগুলো জানলে কীভাবে হয় এটা থেকে যদি তোমরা তোমাদের আত্মীয়স্বজন তোমাদের ক্লাসের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এটা যদি লিফলেট মাধ্যমে বা পোস্টার পেপারের মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে যদি এটা ছড়ে দাও তাহলে আমাদের বিশ্বে আমাদের দেশে এমনকি বিশ্বেও এই রোগ থেকে আমরা চিরতরে নিয়ন্ত্রিত হই। এটা কিন্তু শ্বাস রোগ নয়, এই কারণগুলো থেকে যদি যেমন বর্তমান যে বিশ্বে যে করোনা ভাইরাস এটা শ্বাস রোগ, কিন্তু এইডস কোনো শ্বাস রোগ নয়, এটা সংক্রামিত। যে কারণগুলো দ্বারা এইডস সংক্রামিত হয় সেই কারণগুলো থেকে যদি আমরা দূরে সরে থাকি তাহলে চিরতরে আমরা এইডস থেকে মুক্ত থাকব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কারণগুলো এইডসের অ্যাব্রিভিয়েশনগুলো এবং কোন দেশে প্রথম আবিষ্কৃত হয়েছে কত সালে এবং ইউনিটের অবস্থা থেকে কতটি দেশ বর্তমানে কতগুলো লোক যেমন দুই কোটি লোক, তারপরে দুই কোটি তিরিশ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, তার মধ্যে 40% হচ্ছে নারী, এই সমস্ত তথ্য তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এমনকি আমাদের এই স্বাস্থ্য সম্পর্কে আমরা সুস্থ সুন্দর থাকবো এটাও আমরা থাকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরবর্তীতে আরও আমরা অন্যান্য রোগ আছে সেটাও জানতে পারবে, এইডসের এই কারণগুলো এই নিয়মগুলো তোমরা মেনে রাখবে, সুস্থ সুন্দর থাকবে, এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করছি।